আমাদের একজন বড় আলেম মুফতি শফিক আসিমি ওনার একটা প্রোগ্রাম ছিল, ওয়াজের দাওয়াত ছিল। কমিটির পক্ষ থেকে বলছে হুজুর ওয়াজ ক্যান্সেল, কেন? বলতেছে ওই দিন খেলা আছে। তো হুজুর আবার বললো যারা খেলা দেখবে তারা খেলা দেখুক আর যারা ওয়াজ শুনবে তারা ওয়াজ শুনুক। তো কমিটির পক্ষ থেকে বলছে না হুজুর কমিটিরা ওই খেলা দেখবে এই জন্য ওয়াজ ক্যান্সেল। আমার দুঃখ লাগে এই ধরনের কমিটিরা কি ওয়াজ দেয় আর কিসের হেদায়েত হয় মানুষের। এই সমস্ত কমিটিরা ওই হুজুরদেরকে বেইজ্জত করে, কোরআন হাদিসের কথা বলে এরপরে আবার বাধা দেয়। এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলি, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে স্টেজে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা চলাকালীন যদি কোনো নেতা খেতা ছাতা মাতা বাধা প্রদান করে তাহলে স্পষ্ট একবারে ক্লিয়ারভাবে দুই জুতা হাতে নিয়ে দুই গালে ওই নেতার জুতা মারবেন তালে তালে। কারণ যে সমস্ত মানুষ শিরিক আর কুফুরের কথা বলে সহ্য করতে পারে না তারা বেঈমান। অতএব যে সমস্ত নেতা খেতারা ওয়াজ মাহফিলে আলেমদেরকে ডিস্টার্ব করে বাধা প্রদান করে তাহলে ওই নেতার দুই গালে জুতা মারো তালে তালে। কোনো সার নাই, কোনো সার নাই, ডাইরেক্ট।